আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম তুহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একজন একজন শিক্ষার্থী আমি কালিগঞ্জ করিমুদ্দিন পাবলিক প্যালেট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আজকে আমরা কেওপি অনলাইন স্কুলে মাধ্যমিক নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি নিয়ে আলোচনা করব আজকে আমরা গতির বিভিন্ন সূত্রগুলো বিভিন্ন তত্ত্বগুলো বা আসলে গতি সম্পর্কিত যে বিভিন্ন কথা যেমন রয়েছে পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি দ্রুতি স্মরণ বেগ ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনায় যাওয়ার আগেই আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা যারা দেখছ এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে এটি শেয়ার করে তাদের কাছে পাঠিয়ে দাও যাতে এই করোনার এই সময়টিতে সবাই উপকৃত হতে পারে তাদের পড়াশোনার ক্ষেত্রে গতি অধ্যায় শুরুতেই আমাদের বইয়ের মধ্যে যে বিষয়টিতে আলোকপাত করা হয়েছে সেটি হলো গতি কী স্থিতি কী পরম গতি এবং পরম স্থিতি এই বিষয়গুলো নিয়ে আসলে গতি সম্পর্কে বা গতি কথাটি আমরা সবাই এটির সাথে পরিচিত যেমন আমরা যারা বিশেষ করে ক্রিকেট খেলা দেখি আমরা অনেক সময় বলে থাকি যে এর বলে গতি কম এর বলে গতি বেশি স্পিন বল যদি করতে হয় তাহলে স্পিড কমে যায় আর পেস বলে বা মাস্টারফির বিন মর্তজা তার বলে গতি অনেক বেশি তাসকিন আহমেদের বলে অনেক গতি তো আসলে গতি কথারই আমরা সবাই ব্যবহার করে থাকি কিন্তু আসলে গতি সম্পর্ মানে গতি ব্যাপারটি কিভাবে কাজ করে আসলে আমরা যেটাকে দেখি গতি আসলে এটি কি গতিশীল বা স্থিতি জিনিসটা কি থাকে বা এটি কিভাবে একটির সাথে আরেকটি ডিলেট করে আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব লক্ষ্য করে দেখো আজকে আমরা গতি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে স্থিতি কি সেটি বুঝতে হবে স্বাভাবিক সেন্সে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি তো বলা যেতে পারে যে আসলে আমি একজন স্থির ব্যক্তি আর আমি যখন এখানে হাঁটব তখন বলা হবে আমি একজন গতিশীল ব্যক্তি কিন্তু আসলে আমি কি আসলে স্থির এই বিষয়টি সম্পর্কে জানতে হলে আমাদের বইয়ের একটি যে কথা রয়েছে যে কোনো কিছুই স্থির নয় পরম স্থিতি বলে কোনো কিছুই নেই ব্যাপারটি আমাদেরকে বুঝতে হবে যেমন আজকে এটি যদি পৃথিবী হয় আমি পৃথিবীর এখানে দাঁড়িয়ে আছি আপাত দৃষ্টিতে মনে হবে যে আমি হচ্ছি স্থির কিন্তু এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তিনশো দিনে একবার ঘুরে আসে সুতরাং আমি সহ পৃথিবী কিন্তু গতিশীল তার মানে আপাতভাবে আমাকে যেটা স্থিতি মনে হচ্ছে আসলে পৃথিবীর গতিশীলতার কারণে আমি কিন্তু আসলে স্থির নই একইভাবে আজকে সূর্য এবং পৃথিবী তারাও কিন্তু স্থিতিশীল নয় কারণ সূর্য যে গ্যালাক্সিতে থাকে বা আমাদের সৌরজগৎ সেটি হলো মিল্কিওয়ে গ্যালাক্সি আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সিও কিন্তু কোনো নির্দিষ্ট একটি বস্তুকে কেন্দ্র করে ঘুরছে উদাহরণ হিসেবে বলতে পারি বর্তমান সময়ের অনেক বিজ্ঞানী মনে করে মনে করেন যে এই গ্যালাক্সিগুলো কোনো একটি ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরে বেড়ায় কারণ যে ব্ল্যাক হোলের ভিতর থেকে আলো আসতে পারে না আলো বেরিয়ে আসতে পারে না এমন অত্যন্ত শক্তিশালী মধ্যাকর্ষণ যার রয়েছে তাকে কেন্দ্র করেই আমাদের সৌরজগৎ বা আমাদের গ্যালাক্সিগুলো ঘুরে বেড়ায় তো আমাদের যে কথাটি যে কোনো কিছুই আসলে আপাতভাবে স্থির মনে হলো সেটি স্থির নয় এবং গতি এবং স্থিতি সম্পর্কে আমরা একটি প্রাথমিক ধারণা এখান থেকে পেতে পারি এরপরে লক্ষ্য করে দেখি আমরা প্রসঙ্গ বিন্দু এবং মূল বিন্দু সম্পর্কে লক্ষ্য করে দেখো আজকে তুমি যদি কোনো একটা বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে থাকো তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো আর এটি যদি বাসের রাস্তা হয় তো বাস তো এই রাস্তা দিয়ে চলাচল করে এখন তুমি বলতে পারো যে তোমার সাপেক্ষে এই বাসটা গতিশীল অথবা বাসটি যদি তোমাকে এখানে দাঁড়িয়ে তোমাকে পিক আপ করে বা তোমাকে এখান থেকে নিয়ে নেয় তাহলে তুমি বলতে পারো বাসটি এখানে এসে স্থির হয়েছে তারপর আমি সেখানে উঠেছি তখন বাসটি চলে গেছে তো এই যে তোমাকে কেন্দ্র করে বা তুমি নিজেকে একটি প্রসঙ্গ বিন্দু ধরে চিন্তা করছো বাসটি গতিশীল কি গতিশীল না তো এটি হচ্ছে আসলে আমাদের প্রসঙ্গ বিন্দু অর্থাৎ আমি নিজে যদি বাসের জন্য অপেক্ষা করি তাহলে আমি হচ্ছে এখানে প্রসঙ্গ বিন্দু এবং যে বাসটি যাচ্ছে সেটি হচ্ছে মূল বিন্দু তো এইভাবে আমাদের বইয়ের মধ্যে এই বিষয়টিকে উল্লেখ করা রয়েছে এরপরে গতি সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে গতির বিভিন্ন রূপ সম্পর্কে যেমন আমরা জানি সরলরৈখিক গতি চলন গতি সম্পর্কে ঘূর্ণন গতি সম্পর্কে পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি তো সর্বপ্রথমে আসি আমরা সরল রৈখিক গতি সম্পর্কে কি আসলে যখন বলা হলো যে সরল রৈখিক গতি সরল কথার সাথে একটি সরল রেখা আমাদের মনে মনে কল্পনায় চলে আসে সেটি হতে পারে আনুভূমিকভাবে সেটি হতে পারে উলম্বভাবে তো এখানে আজকে আমরা উদাহরণস্বরূপ একটি তিনতলা বিল্ডিংয়ের এক দুই তিন তিনতলা বিল্ডিংয়ের ছাদ থেকে যদি একটি বলকে আমরা এখান থেকে ছেড়ে দেই তাহলে এটি একদম সরল পথে ভূপৃষ্ঠে পতিত হবে তো এই যে এই বস্তুটির যে গতি সেটি হচ্ছে সরলরৈখিক গতি এরপরে আসছে চলন গতির ব্যাপারে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা জানব যে আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশের চারটি যুদ্ধ বিমান ছিল তো আমরা সেই চারটি যুদ্ধ বিমানকে আজকে আমরা এই গতি বোঝার ক্ষেত্রে কল্পনা করতে পারি আমরা লক্ষ্য করলে দেখতে পাই এক দুই তিন চার এখানে চারটি বিমান রয়েছে তো প্রত্যেকটির ডিরেকশন একই দিকে এক দিকে নয় তো একটি যদি সোজা যাচ্ছে অন্যটি উত্তর দিকে অপরটি দক্ষিণ দিকে এভাবে যাচ্ছে তো এই যে এই গতিটা যেহেতু সবগুলোই চলমান কিন্তু এক দিকে নয় সেহেতু এটি চলন গতির উদাহরণ নয় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে চারটি বিমান এখানে রয়েছে তারা প্রত্যেকে সামনের দিকে মুভ করছে তো এই যে চারটি বস্তু একটি ইউনিট হিসাবে যখন একই দিকে চলা চলবে তখন সেটিকে বলা হবে চলন গতি তো এটি হচ্ছে আসলে আমাদের চলন গতির উদাহরণ এবারে লক্ষ্য করে দেখো ঘূর্ণন গতি সম্পর্কে আজকে আমরা ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি এই তিনটি গতিকে আমরা একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। আমরা ছোটবেলায় সবাই এই গল্পটি পড়েছিলাম যে আসলে কচ্ছপ এবং খরগোশের গল্প আমরা জানতাম কচ্ছপ এবং খরগোশ তারা একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং সেই দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ জয়লাভ করেছিল তো আজকে আমরা সেই গল্পের একটি অন্য আঙ্গেকে চিন্তা করব যে কচ্ছপ এবং খরগোশ তারা একটি পুকুরকে কেন্দ্র করে দৌড় প্রতিযোগিতা করবে হুম তারা পুকুরের চারপাশ থেকে ঘুরে আসবে এখন চিন্তা করে দেখো এটি হচ্ছে আমাদের পুকুর পুকুরের কেন্দ্রবিন্দু খরগোশ এই পয়েন্ট থেকে দৌড়াবে এবং কচ্ছপ এই পয়েন্ট থেকে দৌড়াবে এখন খরগোশ যদি এই পথ ফলো করে আবার এই বিন্দুতে আসে তাহলে এটিকে বলা হবে ঘূর্ণন গতি একইভাবে কচ্ছপও যদি এই পথ ফলো করে আবার আগের বিন্দুতে চলে আসে সেটা কিন্তু ঘূর্ণন গতির উদাহরণ এখন ঘূর্ণন গতি এবং পর্যায়বিত্ত গতি এই দুটার মধ্যে খুব সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে যেটি জানাক অত্যন্ত জরুরি সেটি হলো পর্যায়বৃত্ত গতিতেও কিন্তু খরগোশ এবং কচ্ছপকে একইভাবে এই পথ অতিক্রম করে আসতে হবে কিন্তু যে মূল বিষয়টি সেটি হলো কি পর্যায়বিত্ত গতির ক্ষেত্রে খরগোশ এবং কচ্ছপ উভয়কে খরগোশ যদি পাঁচ মিনিটে এই পুকুরটাকে অতিক্রম করে আগের বিন্দুতে ফিরে আসে আর কচ্ছপ যদি দশ মিনিট সময়ে এই পুকুরটাকে অতিক্রম করে আগের বিন্দুতে ফিরে আসে তাহলে পরের বারও তাকে এই পাঁচ মিনিট এবং দশ মিনিট সময়ের মধ্যেই আসতে হবে হুম যদি এখানে খরগোশ চার মিনিট অর্থাৎ আগে চলে আসে এবং কচ্ছপ যদি পনেরো মিনিট পরে চলে আসে তাহলে কিন্তু সেটি আর পর্যায়বৃত্ত গতি থাকছে না তার মানে পর্যায়বৃত্ত গতি এবং ঘূর্ণন গতির মধ্যে যেটি পার্থক্য সেটি হলো কি নির্দিষ্ট দিক থেকে আসতে হবে এবং নির্দিষ্ট সময় পরপর আসতে হবে এরপরে আমরা আসতে পারি সরল স্পন্দন গতির ব্যাপারে সরল স্পন্দন গতির ব্যাপারটা কীরকম মনে করো আজকে এই খরগোশ এবং কচ্ছপকে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এখন আমরা জানি খরগোশের স্পিড অনেক বেশি তো মনে করো খরগোশ কী করলো সে প্রথমে এসে এই যে অর্ধেক রাস্তা চলে আসলো অর্ধেক রাস্তায় আসার পরে এই খরগোশ চিন্তা করলো যে কচ্ছপ তো অনেক আস্তে আস্তে আসে দেখে আসে ও আসলে আমার কত পেছনে আছে তখন এই খরগোশ যদি আমার এই পয়েন্ট থেকে বিপরীত দিকে যাওয়া শুরু করে আবার এই বিন্দুতে চলে আসে অর্থাৎ বিপরীত মুখে যদি আবার সেই বিন্দুতে চলে যায় তাহলে সেইটাকে বলা হবে সরল স্পন্দন গতি এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের পেন্ডুলাম ঘড়ির কথা যে পেন্ডুলাম ঘড়িতে কি হয় যে আমাদের এই দোলক ঘড়ির দোলকটি একটি নির্দিষ্ট পথ বরাবর নির্দিষ্ট সময় পর অর্থাৎ এক সেকেন্ড পর পর তার একটি করে সাইকেল কমপ্লিট করে ওকে তো এটি হচ্ছে আমাদের সরল স্পন্দন গতির উদাহরণ আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে এর পরের যে অংশটিতে আলোচনা করা হয়েছে সেটি হলো দূরত্ব এবং স্মরণ সম্পর্কে এখন দূরত্ব এবং স্মরণ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি এই বিষয়টি সম্পর্কে জানতে হবে তো স্বাভাবিকভাবে স্কেলার রাশি বলতে বোঝায় যে রাশি শুধুমাত্র মান রয়েছে সেটি আর ভেক্টর রাশি বলতে বোঝায় যে রাশির মান রয়েছে সাথে দিকও রয়েছে অর্থাৎ আমরা যদি কখনো বলি আমি আমার বাসা থেকে বের হয়ে পাঁচ কিলোমিটার দূরে আমার স্কুলে যাচ্ছি তাহলে আমি একটি ভেক্টর আমি একটি স্কেলার রাশিকে এখানে আলোকপাত করলাম কিন্তু আমি যদি বলি আমি আমার বাসা থেকে বের হয়ে পাঁচ কিলোমিটার উত্তর দিকে আমার স্কুলে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি একটি ভেক্টর রাশির মাধ্যমে আমার ঘটনাটিকে ব্যাখ্যা করলাম এ পর্যায়ে লক্ষ্য করে দেখো দূরত্ব এবং স্মরণ সম্পর্কে আমাদের বইয়ে যে কথাটি বলা রয়েছে সেটি এটি অত্যন্ত মজার একটি বিষয় যেমন কেউ যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে তার স্কুলে এই বিন্দুতে যায় অর্থাৎ বাসা থেকে তার স্কুলে যায় সে অনেকভাবে যেতে পারে সে এই রাস্তা দিয়ে ঘুরে এভাবে ঘুরে এখানে আসতে পারে সে এদিক দিয়ে ঘুরে এখানে আসতে পারে আবার সে সরাসরি তার স্কুলে যেতে পারে এখন দূরত্ব এবং স্মরণ এই দুটি জিনিসই এখানে প্রয়োগ হবে দূরত্ব যখন বলবো তখন হচ্ছে সে আসলে এই রাস্তা দিয়ে যদি যায় তাহলে টোটাল এই রাস্তা কতটুকু কয় কিলোমিটার সেটা হিসাব করতে হবে আর স্মরণ যদি আমরা চিন্তা করি তাহলে একদম সরল দূরত্ব বা সোজা পথে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটি এখানে হিসাব করতে হবে তাহলে আমরা যদি স্মরণ হিসাব করি যে এই রাস্তা দিয়ে এই স্কুলে আসতে দশ কিলোমিটার রাস্তা পার হতে হয় আর এখান থেকে যদি এখানে আমরা সোজা পথে হিসাব করি তাহলে দেখব সেটি হলো তিন কিলোমিটার তোমাকে যদি বলা হয় যে তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব কত তখন তুমি বলতে পারো আমার স্কুলের দূরত্ব বাসা থেকে দশ কিলোমিটার আর যদি বলা হয় যে তোমার বাসা থেকে তোমার স্কুলের স্মরণ কত তখন তোমাকে কিন্তু বলতে হবে আমার বাসা থেকে আমার স্কুলের স্মরণ তিন কিলোমিটার ওকে তো স্মরণ এবং দূরত্বের ব্যাপারটি আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এ পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হলো দ্রুতি ও বেগ সম্পর্কে আসলে আমরা বিভিন্ন সময় দেখি আমাদের গণপরিবহনগুলোতে লেখা হয় দ্রুতি পরিবহন বা দ্রুত চালাবেন না আস্তে চালান এ ধরনের অনেক কিছু লেখা হয় তো আসলে এই দ্রুতি এবং বেগ জিনিসটা কি সে সম্পর্কে আমরা এখন ভাবব দ্রুতি হলো সময়ের সাথে তোমার দূরত্ব কতটুকু পরিবর্তন হলো সেটি হলো তোমার দ্রুতি মনে করো তুমি এই একটি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টটিতে যাবা তুমি এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এইখানে আসছো তাহলে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করলা হুম এবং কত সময়ের মধ্যে সেই পরিবর্তনটা হচ্ছে তোমার দ্রুতি আর বেগ যদি বলা হয় তাহলে এই পয়েন্ট থেকে তোমার স্কুলের একদম সরল যে স্মরণ আছে সরল পথে যে স্মরণ রয়েছে সেটি তুমি কত সময়ে অতিক্রম করলা হুম সেটি হবে তোমার বেগ তাহলে বেগ হচ্ছে কি স্মরণ বাই সময় অর্থাৎ সময়ের সাথে তোমার স্মরণ স্মরণ যেটি তার পরিবর্তন সেটি হচ্ছে আমার বেগ আমাদের বইয়ে ঘূর্ণা এমন একটা বস্তুর কথা উল্লেখ করা রয়েছে যে কি একটা ছেলে দেখা গেছে তার হাতের একটা আঙুলে একটা বলকে বেঁধে এভাবে ঘুরাচ্ছে তো প্রশ্ন করা হয়েছে আসলে এটি কি দ্রুতি হবে না বেগ হবে এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এই বলটি কিন্তু এই একটা সার্কেলকে কেন্দ্র করেই বারবার ঘুরবে এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ যেহেতু একটা রাস্তায় ফলো করে বারবার সেটি কাজ করছে তাহলে সেটি কিন্তু বেগ অনেকে বলতে পারে কিন্তু পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে মানে পদার্থবিজ্ঞানের ভাষায় এখানে বলতে হবে যেহেতু এই বস্তুটা যখন এই পয়েন্টে আছে তার বলের দিকটা হচ্ছে স্ট্রেইট সামনে যখন এটি ঘুরে এই পয়েন্টে আসবে তখন তার বলের দিকটা হবে স্ট্রেইট এই বরাবর যখন এই বস্তুটা এইখানে আসবে আমরা জানি কি ঘূর্ণ এমন বস্তু গোলাকার পথে ঘোরে তো যখন ঘুরতে ঘুরতে এখানে চলে আসবে এর বলের দিকটা হবে এই বরাবর কিন্তু আসলে সে কিন্তু তার কেন্দ্রমুখী বলের কারণে এই দিকে না গিয়ে এই পথ বরাবরই ঘুরছে বা আবর্তিত হচ্ছে এখানে যেটি কথা তার দিক পরিবর্তন করছে সেহেতু এটি হচ্ছে একটি দ্রুতির উদাহরণ এটি বেগের উদাহরণ নয় আজকে আমরা আজকে আমরা আমাদের যে থিওরির আলোচনাগুলো রয়েছে বা থিওরি আমাদের এই গতি অধ্যায়ের যেই তাত্ত্বিক কথাবার্তাগুলো রয়েছিল বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা সেগুলো ইতিমধ্যে ব্যাখ্যা করে ফেলেছি এখন যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো কি আমাদের সমীকরণগুলো অনুধাবন করা যে গতির যে সমীকরণগুলো রয়েছে সেগুলো কিভাবে ফর্ম হয় সে বিষয়গুলো সম্পর্কে জানা দেখো আজকে যদি আমরা গতির সমীকরণ সম্পর্কে জানতে চাই বা গতির সমীকরণগুলো সম্পর্কে ধারণা পেতে চাই সবার আগে আমাদের জানতে হবে তরণ কি আমাদের তরণ বলতে বুঝায় এই সূত্রটিকে আমরা তরণের সূত্র হিসাবে আমরা জানি এটি হচ্ছে অ্যাক্সিলেশন এখানে ভি সম্পর্কে মানে ভি হলো শেষবেগ ই হচ্ছে আদিবেগ এটি হলো আদিবেগ আর টি হচ্ছে সে এই আদিবেগ থেকে শেষ বেগে যেতে সে কত সময় ব্যয় করলো সেটি তাহলে আমরা বলতে পারি যে কোন একটি বস্তুর বেগের পরিবর্তনের হার এটি হচ্ছে তরণ ওকে এখন এই সমীকরণটি থেকে আমরা কীভাবে আর কিছু সূত্র পেতে পারি যেমন মনে করো এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি এটি হচ্ছে আমাদের গতির একটি সূত্র যদি তোমার কখনো অঙ্কগুলোতে বলা হয়ে থাকে যে কোনো একটি বস্তুর আদিবেগ ইউ এবং তার তরণ হচ্ছে এ এবং সে ত্রিশ সেকেন্ড সময় পর্যন্ত গতিশীল ছিল তাহলে তার শেষ ব্যক্তি কত হবে সেক্ষেত্রে তুমি এই সূত্রটি ব্যবহার করে তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি পেতে পারো এখন সমীকরণ সম্পর্কে আলোচনা করার আগে যে বিষয়টি বলবো সেটি হলো যে আমাদের সিকিউ যে প্রশ্নটি থাকে ক খ গ এবং ঘ তার মধ্যে গ এবং ঘ কিন্তু অঙ্ক বা এই ম্যাথমেটিক্যাল টার্ম সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে এবং দেখা যায় এর মধ্যেই কিন্তু তোমার সাত মার্ক এর মধ্যেই থাকে সুতরাং তুমি যদি গণিতে ভালো করতে না পারো মানে ম্যাথগুলো করতে না পারো তাহলে কিন্তু তুমি এখানে অনেক পিছিয়ে যাবা সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটি নাও পেতে পারো তো সেক্ষেত্রে তোমার এই গতি সমীকরণগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে আজকে দেখা যায় যে বইয়ের সমীকরণগুলোর ডেরিভেশন সবাই পারে কিন্তু এই সমীকরণগুলোর সম্পর্কিত কোনো অঙ্ক আসলে সে অঙ্কটি বুঝতে পারে না তো তাদের জন্য আমার যেটি বলার সেটি হলো যে তোমরা সবার প্রথমে তোমাদের প্রশ্নটি পড়বে প্রশ্ন পড়ার পরে তুমি দেখবা যে সেই প্রশ্নের মধ্যে প্রথমে এক কি চাওয়া হয়েছে অর্থাৎ কি বের করতে বলা হয়েছে তোমাকে বেগ বের করতে বলা হয়েছে তরণ বের করতে বলা হয়েছে নাকি স্মরণ বের করতে বলা হয়েছে এবং দ্বিতীয়ত তোমাকে দেখতে হবে তোমার কি কি তথ্য দেওয়া আছে হুম এবং যে কারণে আমরা কি করি যে এটি যদি আমাদের খাতা হয় পরীক্ষার খাতা তো এটি যদি আমাদের এক নম্বরের গ প্রশ্ন হয় তাহলে আমরা সাইডে একটা দাগ দিই ডাক দিয়ে আগে আমরা এদিকে লিখে ফেলি আমাদের ইউ কত ভি কত এ কত তো তুমি যদি এভাবে লিখে ফেলো তারপরে যদি তুমি দেখো যে তোমার কি চাওয়া হয়েছে আসলে তাহলে কিন্তু তুমি খুব সহজেই তোমার সেই কোন সূত্র থেকে কোন সূত্রে আসতে হবে তুমি এটা বের করে ফেলতে পারো তো আশা করি তোমরা এভাবে চেষ্টা করবে অঙ্কগুলোকে খুব সহজে শেখার জন্য বা সহজে অঙ্কগুলো যেন করে ফেলা যায় এই পদ্ধতি ফলো করে এ পর্যায়ে তোমাদের জন্য যেটি বলা সেটি হলো যে গতির বাকি যে সূত্রগুলো রয়েছে সেটি যে মনে করো তোমাকে বলা হলো কোনো একটি বস্তু ভি সমবেগে ভি সমবেগে টি সেকেন্ড সময় ধরে যাত্রা করার পরে এই বিন্দুতে আসলো তাহলে তার স্মরণ কত সেক্ষেত্রে সহজ কথায় স্মরণ এস ইকুয়াল ভি টি এই সত্য দিয়ে তুমি বের করে ফেলতে পারো এরপরে তোমাকে যদি বলা হয় যে কোনো একটি বস্তুর কোনো একটি বস্তুর এই বিন্দুতে আদিবেগ ছিল ইউ তার তরণ ছিল এ এবং এই তরণে সে টি সেকেন্ড সময় স্থলে পৌঁছায় তাহলে তার স্মরণ কত তার স্মরণ এ সমান কত সেক্ষেত্রে তুমি যে সূত্রটি ব্যবহার করবে সেটি হলো এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তখন তোমাকে এই সূত্রটি ব্যবহার করতে হবে আবার যদি কখন দেখো যে তোমার টি উল্লেখ করা নেই শুধুমাত্র তোমার আদিবেগ ইউ উল্লেখ করা আছে এবং শেষ বেগ ভি উল্লেখ করা আছে এবং ইউ থেকে ভিতে যেতে বা এই দুই বেগের কারণে সে কত দূরত্ব অতিক্রম করেছে এস এটি উল্লেখ করা রয়েছে সেক্ষেত্রে তুমি এ কীভাবে বের করতে পারো হুম সেই সূত্রটি হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখানে লক্ষ্য করো তোমার অঙ্কে বা তোমার প্রশ্নে কখনও এই ভি দেওয়া থাকবে ইউ দেওয়া থাকবে এস দেওয়া থাকবে তখন তুমি কী করতে পারো এখান থেকে এ বের করে ফেলতে পারো ওকে এ বের করে ফেলতে পারো আবার যদি কখনও দেখো তোমার এই অঙ্কে এ দেওয়া আছে ইউ দেওয়া আছে এবং এস দেওয়া আছে তখন তুমি সরাসরি সূত্রে বসিয়ে এখান থেকে তুমি ভি বের করে ফেলতে পারো ওকে তো এইভাবে কিন্তু আসলে আমাদের গতির সমীকরণগুলো বুঝতে হবে এবং সবচেয়ে যেটি তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে সেটি হলো তোমরা বিগত বছরগুলোতে বোর্ডে যে বিভিন্ন প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলো সবগুলো খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করবে তাহলে কি তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে তোমরা এই গতি অধ্যায়ের ক খ গ এবং ঘ চারটি ক্ষেত্রেই অনেক ভালো মানে ভালো উত্তর করতে পারবে এবং তোমরা কাঙ্ক্ষিত নাম্বারটি তুলতে পারবে আর কি আমাদের লাস্ট যে টপিকটা এই অধ্যায়ের সেটি হলো পরন্ত বস্তুর সূত্র পরন্ত বস্তুর সূত্র এখানে পরন্ত বস্তুর সূত্র সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা দেখতে পাই যে পরন্ত বস্তু সূত্রের সাথে গতির যে সূত্রগুলো ছিল তার সাথে অনেক মিল আছে এখানে শুধুমাত্র যে জিনিসটি পার্থক্য সেটি হলো গতির ক্ষেত্রে তরণ হিসাবে আমরা এ ব্যবহার করেছি আর পরন্ত বস্তুর ক্ষেত্রে তরণ হিসাবে এর জায়গায় আমরা অভিকর্ষ স্তরণ জি এটিকে ব্যবহার করব। আমরা জানি যে পরন্ত বস্তু পৃথিবীতে যত জিনিসই পড়বেন কেন সেটি পৃথিবীর যে অভিকর্ষ স্তরণ রয়েছে জি সেই অনুযায়ী পড়বে সুতরাং এখানে আমার তরণটা ফিক্সড তো সুতরাং এখানে যদি তোমাকে এখন বলা হয় যে কোনো একটি বস্তুকে ইউ আদি উপরে নিক্ষেপ করা হলো এবং সে দশ মিটার উপরে চলে গেল বা এস উচ্চতায় উঠে গেলো সেক্ষেত্রে তার বেগ কত বা শেষ বেগ কত সেক্ষেত্রে তুমি ব্যবহার করবা ভি স্কোয়ার ইজ ইকুয়াল জি এইস সুতরাং এখানে দেখো আমাদের আগের যে সূত্র ছিল গতিসূত্র এখানে ছিল এ আর এখানে আমরা আনলাম জি কে একইভাবে তুমি যদি তোমাকে কখনো বলা হয় যে তোমার কোন একটি বস্তুকে আদি আদিবেগে নিক্ষেপ করা হলো টি সময় পরে সেটি ভূপৃষ্ঠে পতিত হলো তাহলে সেটি কত উচ্চতা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তুমি এই সূত্রটি ব্যবহার করতে পারো যে h মানে হাইট উচ্চতা ইজিকুয়াল equal ইউ আদিবেগ গুণন টি প্লাস হার্ফ অভিকর্ষ স্তরণ জি এর জায়গায় জি এবং কত সময় ধরে সে উপরে ছিল বা শূন্য ছিল টি সময় টি স্কোয়ার এর মাধ্যমে কিন্তু তুমি বের করে ফেলতে পারো আসলে কত উপর থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হয়েছে তো এভাবে তোমরা যদি তোমাদের বইয়ের গতির অধ্যায়টি পড়তে পারো বা এই বিষয়গুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আশা করি যে অধ্যায় থেকে অনেক ভালো কিছু করা সম্ভব তো সবার প্রতি অনুরোধ থাকবে তোমরা করোনার এই সময় বাসার বাইরে যাবে না তোমরা সবাই বাসায় অবস্থান করবে স্টে হোম স্টে সেফ এবং সবাইকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য